আসসালামু আলাইকুম এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা নোয়াখালী বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণ চেষ্টার ঘটনায় প্রধান আসামি বাদলকে ঢাকা এবং দেলোয়ার বাহিনী প্রধান দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব এর আগে নোয়াখালীতে এই মামলার দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ এদিকে ওই গৃহবধূকে নিজ ঘরে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় এলাকায় তোলপাট চলছে ভুক্তভোগের পরিবার জানায় ওই গৃহবধূর সাথে তার স্বামীর সম্পর্ক ভালো না হওয়ায় দীর্ঘদিন ধরে বাবার বাড়িতে ছিলেন তিনি গত 2ই সেপ্টেম্বর তিনি স্বামী বাড়িতে গেলে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অবৈধ আখ্যা দিয়ে স্থানীয় একদল সন্ত্রাসিতার স্বামীকে মারধরে পর ওই গৃহবধূর উপর ব্যাপক নির্যাতন চালায় এক পর্যায়ে তাকে বেবস্ত করে ধর্ষণের চেষ্টা চালিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয় দীর্ঘ এক মাস পর ভিডিওটি ভাইরাল হয় তবে হামলাকারীরা প্রভাবশালী হয় তাদের বিরুদ্ধে মুখ খুলছেন না কেউ এ ঘটনায় রোপারাতে 9 জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন ওই গৃহবধূ নির্যাতিতা পরিবারকে আইনি সহযোগিতা দিতে পুলিশের পাঁচটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন নোয়াখালী পুলিশ সুপ আলমগীর হোসেন চুয়াডাঙ্গার দামুরহুদার গোবিন্দপুর গ্রামের একটি বাড়ি থেকে স্বামী স্ত্রী জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে স্থানীয়রা জানান গোবিন্দপুর গ্রামের ইয়ার আলী ও তার দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন শনিবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন কিন্তু রোববার সকাল থেকে তার মেয়ে শ্বশুর বাড়ি থেকে অনেকবার তাদের মোবাইল ফোনে না পাওয়ায় তার সন্দেহ হয় বিকেলে তার মেয়ে বাড়িতে গিয়ে বাবা মার জবাই করা লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন পরে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে এ ঘটনায় জড়িত সন্দেহে ইয়ার আলী প্রথম স্ত্রীকে আটক করেছে পুলিশ এয়ারলাইন্সের টিকিট পেতে রাজধানীতে সোনারগাঁও হোটেলের সামনে অবস্থান করছেন প্রবাসীরা আকামা ও ভিসার মেয়াদ বাড়িয়েও টিকিট পাচ্ছেন না অনেকে তারা বলছেন সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দিলেও সমাধান মিলছে না টিকিটের অপেক্ষায় গত কয়েকদিন ধরে সৌদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে অপেক্ষা করছেন প্রবাসীরা এবার জানাবো শেয়ার বাজারে খবর পুঁজি বাজারে ঝুঁকি কমাতে শেয়ারের সূচকের অবস্থান বিবেচনায় ঋণের সুযোগকে চার ধাপে ভাগ করে নিয়মে সংশোধন এনেছে বিএসইসি নতুন নির্দেশনা কার্যকরের সময় তিন মাস পিছিয়েছে আগামী পহেলা জানুয়ারি থেকে মার্জিন ঋণের নতুন নির্দেশনা কার্যকর হবে গত একুশ সেপ্টেম্বর ডিএসিএক্স এক্স সূচকের সঙ্গে সামঞ্জস্য করে জারি করা মার্জিন ঋণ প্রদানের নির্দেশনা আঠাশ সেপ্টেম্বর পরিবর্তন করা হয় আগের নির্দেশনায় বলা হয়েছিল ডিএসই এক্স সূচক চার হাজারের নিচে থাকাকালীন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ এক অনুপাত হারে মার্জিন দিতে পারবে তবে নতুন নির্দেশনায় এই অনুপাত পরিবর্তন করে এক অনুপাত শূন্য দশমিক সাত পাঁচ করা হয়েছে এছাড়া চার হাজার এক থেকে সাত হাজার পর্যন্ত সূচকের ক্ষেত্রে এক অনুপাত শূন্য দশমিক পাঁচ শূন্য এবং সাত হাজারের উপরে সূচকের ক্ষেত্রে এক অনুপাত শূন্য দশমিক দুই পাঁচ হারে মার্জিন ঋণ দিতে পারবে বলে উল্লেখ করা হয়েছে পি ফাইন্যান্স লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠানো হয়েছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার উনিশ সমাপ্ত হিসাব বছরের জন্য ছয় শতাংশ নগদ ও চার শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে কোম্পানি পরিচালনা পর্ষদ ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার আজ সিডিবিএল এর মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে